একটি রেখা প্রদত্ত বিন্দুগুলো দিয়ে যায়। উক্ত রেখার সমীকরণটিকে y সমান mx যোগ b এই আকারে লেখা হয়েছে। একে ঢাল ছেদকের সমীকরণও বলা হয়। তো রেখার সমীকরণটি নির্ণয় করতে হবে। প্রথমে আমরা যে জিনিসটি চিন্তা করব সেটা হলো এর ঢাল কি হতে পারে, অর্থাৎ এখানে m এর মান কত। তাহলে x এর দিকে পরিবর্তনের ক্ষেত্রে y এর দিকে পরিবর্তন কত হবে? এটা একটা মজার উদাহরণ। আমি বলবো তোমরা ভিডিওটি থামিয়ে নিজেরা চেষ্টা করে দেখো করতে পারো কিনা, কারণ x এর মান আমরা জানি না কেন y এর মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। y এখানে ধ্রুব হিসাবে কাজ করছে যার মান 2, তাহলে y এর দিকে পরিবর্তন হবে 0। x এর দিকে পরিবর্তন যাই হোক না কেন y এর দিকে কোনো পরিবর্তন নেই। সুতরাং x এর পরিবর্তনের সাথে সাথে y এর কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এই সমীকরণে আসলে ঢাল হবে 0। y সমান হবে 0 x যোগ, এরপর তোমরা হয়তো এখন বুঝে ফেলেছ y সমান সবসময় 2 হবে। তাহলে এখানে 0 x যোগ 2, যার মানে হচ্ছে y সমান 2। এখানে অন্য মানও বসিয়ে দেখতে পারো। আবার বলা যেতে পারে y সমান যদি 0 x যোগ b হয়, এর মানে y সমান b, y সমান সর্বদাই 2। আমরা যেই মানই নিই না কেন b সমান সমান সব সময় 2 হবে। আমাদের সমীকরণটি দাঁড়াচ্ছে y সমান 0 x যোগ 2। এখন আমরা আরেকটি সমস্যার সমাধান করব যেখানে y এর মান ভিন্ন থাকে। এখানে দেখা যাচ্ছে y এর ভিন্ন ভিন্ন মান রয়েছে। আমি কপি করে অন্য জায়গায় নিয়ে যাই, আমি এই স্ক্র্যাচ প্যাডে নিয়ে যাই, এরপর আমরা এর সমাধান করি। আমরা একে এখানে পেস্ট করলাম। বলা হয়েছে রেখাটি কিছু বিন্দু দিয়ে যায়, এটি ঠিক আগেরটার মতো। সমীকরণে বর্ণিত রেখাটি এই বিন্দুগুলো দিয়ে অতিক্রম করে। এখানে আমাদের মূল রেখার সমীকরণের জন্য দুটি বিন্দু প্রয়োজন, তারা আমাদেরকে অনেকগুলো বিন্দু দিয়ে দিয়েছে। এখানে ইচ্ছে মতো দুটি বিন্দু নিয়ে নিব যেন আমাদের হিসাব করতে সুবিধা হয়। তাহলে 4,2 এবং 7,0 বিন্দু দুটি নিয়ে নিলাম। এখানে আসলে এই দুটি বিন্দু নেওয়া হয়েছে কারণ এগুলো একেবারে পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের x এর দিকে পরিবর্তন কত হবে? এখানে তাহলে x এর দিকে পরিবর্তন হবে 4 থেকে 7 পর্যন্ত, x এর দিকে পরিবর্তন সমান 3। y এর দিকে পরিবর্তন কত? আমরা x এর ক্ষেত্রে 4 থেকে 7 পর্যন্ত গিয়েছিলাম, সেখানে বৃদ্ধি হয়েছিল 3, y এর ক্ষেত্রে সেটা হবে 2। সুতরাং y এর দিকে পরিবর্তন ঋণাত্মক 2 হবে। এখন আমাদের ঢাল হবে y এর দিকে পরিবর্তন ভাগ x এর দিকে পরিবর্তন, যা সমান হবে ঋণাত্মক 3/2। আর তোমরা যদি সূত্রের মাধ্যমে ঢাল নির্ণয় করতে চাও তাহলে শেষ বিন্দুটি নিয়ে নাও, তখন হবে y 2 বিয়োগ y 1, যা সমান হবে ঋণাত্মক 2/x2 বিয়োগ x 1, অর্থাৎ 7/4। তাহলে আমরা সেই ঋণাত্মক 3/2 পাচ্ছি। সুতরাং আমাদের সমীকরণটি হবে y সমান ঋণাত্মক 3/2x যোগ b। এখন সমীকরণে এই বিন্দুগুলোর একটার মান বসিয়ে দিই যেন আমরা b এর মান বের করতে পারি। আবারও আমি খোঁজার চেষ্টা করব এমন একটা বিন্দু যেন আমার হিসেব করতে সুবিধা হয়, কিন্তু এই সংখ্যাগুলো দেখে মনে হচ্ছে এদের কোনোটি দিয়েই আমার হিসেব তেমন একটা সহজ হবে না। x এর মান হিসেবে যদি আমরা 3 অথবা 6 অথবা 0 পেতাম তাহলে হিসাব করতে একটু সুবিধা হতো, কিন্তু এরকম কোনো সংখ্যা এখানে নেই। তো এসো 7 এবং 0 যে বিন্দুটি আছে সেটি নিয়ে কাজ করি। x এর মান যখন 7, y এর মান তখন 0, x সমান যখন 7 হবে y সমান তখন হবে 0। তাহলে সমীকরণে মান বসালে পাই 0 সমান ঋণাত্মক 3/2 × 7 যোগ, বা 0 সমান ঋণাত্মক 3/14 যোগ b। উভয় পক্ষকে যদি 3/14 যোগ করি তাহলে 3/14 সমান পাবো b। এটা সমান তাহলে হবে y সমান হবে ঋণাত্মক, আমি আমার আগের স্ক্রিনে ফিরে যাই, y সমান ঋণাত্মক
তিন ভাগের দুই এক্স যোগ তিন ভাগের চোদ্দ এখানে বসিয়ে দেই, ওয়াই সমান ঋণাত্মক তিন ভাগের দুই এক্স যোগ তিন ভাগের চোদ্দ, উত্তর দেখে নেই। হ্যাঁ, একদম ঠিক হয়েছে।